নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমার রেসিপি বাড়িতেই সহজে রাধা বল্লভী তৈরি করা। রাধা বল্লভী বানাতে আমাদের লাগছে ময়দা, গরম জল, নুন, চিনি, বিউলির ডাল বাটা, হিং, সাদা তেল, আদা বাটা, মৌরি গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা। ময়দার ডো বানানোর জন্য প্রথমে ময়দায় নুন, চিনি, মৌরি গুঁড়ো, বিউলির ডাল বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর সাদা তেল পরিমাণ মতন, আর তার সঙ্গে গরম জল দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিয়ে তারপরে ডোটাকে আধা ঘন্টার জন্য একটু তেল মাখিয়ে রেখে দিন। ততক্ষণ আমরা রাধাবল্লভীর পুরটা বানিয়ে নিই। পুর বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে হিং এক চামচ, আদা বাটা এক চামচ, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন আর মৌরি গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর বিউলির ডাল বাটাটা দিয়ে ভালো করে শুকনো না হওয়া অবধি নাড়াচাড়া করে ঠান্ডা হওয়া অবধি রেখে দিতে হবে। পুর ঠান্ডা হলে ময়দার ডোটাকে নিয়ে একটু বড় আকারে লেচি করে ডালের পুর ভরে হালকা হাতে বেলে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে একটা একটা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম মুচমুচে রাধাবল্লভী। আশা করি আমার এই রেসিপি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।